হ্যালো গুড পিপল, কি খবর? কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন নিরাপদে আছেন আর সুস্থ আছেন। বাংলাদেশের বাজারে কম মূল্যের স্মার্টফোনগুলোর মধ্যে ইনফিনিক্স বেশ ভালোই পপুলার, আর রিসেন্টলি তারা রিলিজ করতে চলেছে ইনফিনিক্স হট 10। আর জানাবো ইনফিনিক্স হট 10 এর ভালো মন্দ, খুঁটিনাটি সব কিছু। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করতে চাই এর ডিজাইন দিয়ে। ইনফিনিক্সের ফোনগুলো তো অনেক সুন্দর, আপনারা এর আগেও দেখেছেন, আর ইনফিনিক্স হট 10ও কিন্তু তার ব্যতিক্রম নয়। পেছনে প্লাস্টিক বডি এবং বেশ সুন্দর একটা গ্রাডিয়েন্ট টেকচার দেওয়া হয়েছে, যেটা দেখতে বেশ ভালো লাগে। ফোনটা বেশ বড় সড়ো, তাই এক হাতে ব্যবহার করতে পারবেন না। 8.9 mm থিকনেসের এই ফোনটির ওজন 200 গ্রামের কাছাকাছি। বটম ফেসিংয়ে রয়েছে মাইক্রো USB পোর্ট, 3.5 mm জ্যাক, মাইক্রোফোন এবং লাউড স্পিকার। ডান দিকে অ্যাজ ইউজুয়াল পাওয়ার বাটন এবং ভলিউম রকার। এর ক্যামেরা বাম্প খুবই মিনিমাল, এটা খুব ভালো লেগেছে আমাদের কাছে। তবে ফোনটার ওপরে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন দিলে আমি বেশি খুশি হতাম। এর বক্সে পেয়ে যাবেন একটা চার্জার 10 ওয়াটের, আর চার্জিং ক্যাবেল, আর হেডফোন। এটার কথা তো আজকাল সবাই ভুলেই যাচ্ছে, তো থ্যাংকস ইনফিনিক্স হেডফোনটা দেওয়ার জন্য। আর একটা সিলিকন কেসও পেয়ে যাবেন আপনার ফোনটাকে প্রোটেক্ট করার জন্য। আর সারপ্রাইজিংলি একটা জিনিস দেখে আমি একেবারে অবাক হয়ে গিয়েছি, সেটা হচ্ছে এর মধ্যে একটা ডিসপ্লে প্রোটেক্টরও দেওয়া হয়েছে। এটা খুবই ভালো একটা কাজ করেছে ইনফিনিক্স, কারণ নতুন ফোন বের করলে হয় কি, অনেক সময় মার্কেটে কিন্তু ওইটার ডিসপ্লে প্রোটেক্টর পাওয়া যায় না। সুতরাং তখন আমাদের কী কী করতে হয়, অন্য কোনো মডেলেরটা লাগিয়ে আপাতত আর কি কাজ চালাতে হয়। তো থ্যাংকস ইনফিনিক্স এই ডিসপ্লে প্রোটেক্টরটার জন্য। ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো, সলিড বিল্ড এবং দেখতে শুনতে প্রিমিয়াম একটা ভাইব আছে। সব মিলিয়ে আমার কাছে ইনফিনিক্স হট 10 এর ডিজাইন বেশ ভালোই লেগেছে। ওকে, এইবার এর ডিসপ্লে সেকশনে চলে এসেছি, আর এখানে কোনো নতুনত্ব নাই, অন্যান্য ইনফিনিক্স ফোনের মতো এতেও ব্যবহার করা হয়েছে IPS প্যানেল, এবং সেটা সর্বোচ্চ সাপোর্ট করবে HD+ রেজুলেশন। তবে এর PPI মাত্র 264, যেটা প্রয়োজনের তুলনায় অনেক কম, যার ফলে শার্পনেসের ঘাটতি চোখে পড়বে। 5-hole ক্যামেরা কাট আউটটা বেশ ছোট, তাই ডিসপ্লে সৌন্দর্য নষ্ট করেনি। তবে নিচের দিকে চিন আর একটু কম হলে ফোনটা দেখতে আরও বেশি সুন্দর হতো। রেজুলেশন কম হলেও ডিসপ্লের ব্রাইটনেস কিন্তু দারুণ, দিনের আলোতেও আমরা বেশ ভালো পারফর্ম করতে দেখেছি একে। তবে টাচ রেসপন্সিভনেস আর একটু ভালো প্রত্যাশা ছিল আমাদের। সো বাজেট বিবেচনায় আমি বলবো এর ডিসপ্লে ঠিকঠাকই আছে আর কি। ওয়েল, এবার চলে এসেছি এর হার্ডওয়্যার কনফিগারেশন নিয়ে কথা বলার জন্য, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনার ফোনটা দেখতে যতই সুন্দর হোক না কেন, ভেতরের ইঞ্জিন যদি ভালো না থাকে তাহলে তার কোনো দাম নাই। আর এখানে এসে একেবারে আমি কি বলবো, একেবারে টাস্কে খেয়ে গিয়েছি, কারণ এতে ব্যবহার করা হয়েছে Helio G70, এবং যেটা কিন্তু খুবই পাওয়ারফুল, স্ন্যাপড্রাগনের বেশ কয়েকটা ভার্সনের সঙ্গে, 660, 665 এর সঙ্গে কিন্তু অনেকটা পাল্লা দিয়ে চলছে Helio G70। আর এই সঙ্গে ব্যবহার করা হয়েছে Mali G52 GPU, আর অক্টাকোর CPU রয়েছে। আর এই টোটাল কম্বিনেশন দেখে আমার কাছে মনে হয়েছে যে এটা প্রাইস জাস্টিফাই করে খুবই ভালোভাবে। তবে মানুষের চাওয়ার তো শেষ নাই, ঠিক তেমনি আমারও একটু চাওয়া ছিল এটা যদি Helio G70 ব্যবহার না করে এর আপগ্রেডেড ভার্সন Helio G80 ব্যবহার করা হতো, তাহলে এর পারফরমেন্স স্লাইটলি বেটার হতো আর কি। যাই হোক, G70 পারফরমেন্সও খারাপ না, সুতরাং এটাকেও খারাপ বলা যাচ্ছে না আর কি, কাজ চলে যাবে। 4GB র্যামের সঙ্গে এতে ব্যবহার করা হয়েছে 128GB হিউজ স্টোরেজ। একটা ব্যাপার খেয়াল করেছেন, দিন দিন কিন্তু স্মার্টফোনগুলোতে এই 128GB একেবারে মানে স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, বেশ ভালোই লাগছে ব্যাপারটা। যাই হোক, ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট রয়েছে এতে, তার মানে আপনি 128GB পরে যদি আরও বাড়াতে চান কোনো সমস্যা নেই, মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর এতে Android 10 ব্যবহার করা হয়েছে, সেই সঙ্গে রয়েছে ইনফিনিক্সের নিজস্ব UI XOS 6.0। পারফরমেন্স আশানুরূপ পেয়েছি সত্যি কথা বলতে, কারণ এই বাজেটে আসলে খুব বেশি প্রত্যাশা থাকে না। তবে বেশ কিছুদিন ধরে ব্যবহার করার পরে যেটা বুঝলাম, ডে টু ডে ইউসেজে সাধারণ ব্যবহারকারীদের খুব একটা সমস্যা হবে না। তবে আপনি যদি হেভি ইউজার হন, হেভি ইউজার মানে হচ্ছে প্রতিদিন যদি 5-7 ঘন্টা স্মার্টফোন ইউজ করেন আমাদের সাবজেক্টের মতো, তাহলে আপনি স্লাইটলি হতাশ হতে পারেন। কারণ আমি দীর্ঘ সময় এটা ব্যবহার করে দেখেছি যে অ্যাপ ওপেনিং টাইমও স্লো হয়ে গিয়েছে, স্টার্টার দেখা দিয়েছে, মাঝে মাঝে ল্যাগ করেছে, প্রোগ্রাম ওপেন করতে গিয়ে, বিশেষ করে গেমগুলো ওপেন করতে গিয়ে অনেক সময় নিয়েছে। তো আমার মনে হয় এই ব্যাপারটা আপনাকে কেনার আগে মাথায় রাখা উচিত আর কি। ইউজার ইন্টারফেস বেশ ক্লিন, যেটা আমি আগেও বলেছি, ইনফিনিক্সের UI আমার কাছে বেশ ভালোই লাগে। তবে র্যাম ম্যানেজমেন্টে মনে হয় তাদেরকে আর একটু কাজ করা দরকার। 4GB র্যামের অধিকাংশই ইউজ দেখায় বেশিরভাগ সময়, এবং কোনো অ্যাপ ব্যবহার না করলেও, এটা ফিক্স করতে পারলে পারফরমেন্স আরও ইম্প্রুভ হবে বলে আমাদের কাছে মনে হয়। আন্তুটু স্কোর 1,92,000-এর ওপরে স্কোর করেছে আমাদের টেস্টিংয়ে, আর গিগ বেঞ্চে সিঙ্গেল করে 375 আর মাল্টি করে 1,310 স্কোর করেছে, যেটা খুবই ইম্প্রেসিভ আমি বলবো। আর এর গেমিং নিয়ে কথা বলার জন্য আমাদের সাব্বির সাহেব তো রয়েছেই, তো চলে যাচ্ছি আমাদের 3 নম্বর স্টুডিওতে,
সাব্বিরের কাছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সাব্বির আর আজ কথা বলবো ইনফিনিক্স হট 10 এর গেমিং নিয়ে। পাবজিতে সর্বোচ্চ গ্রাফিক্স HD এবং ফ্রেম রেট হাইতে দেওয়া যাবে, তবে গ্রাফিক্স স্মুথ অথবা ব্যালেন্স রাখলে ফ্রেম রেট আলট্রাতে দিয়ে গেম প্লে করা যাবে। ও হ্যাঁ, সাথে থাকছে জাইরো সেন্সরের সাপোর্ট। কল অফ ডিউটিতে বাই ডিফল্ট গ্রাফিক্স লো এবং ফ্রেম রেট মিডিয়ামে পেয়েছি, তবে আপনি চাইলে গ্রাফিক্স মিডিয়াম এবং ফ্রেম রেট হাইতে দিয়ে গেম প্লে করতে পারবেন। ফ্রি ফায়ারে গ্রাফিক্স আলট্রা দিয়ে গেম প্লে করতে পেরেছি, গেম প্লে যথেষ্ট ভালো ছিল। অ্যাসফল্ট 9 ট্রাই করেছি, টুকটাক ফ্রেম ড্রপ ছাড়া আর কোনো প্রবলেম চোখে পড়েনি। প্রবলেম যেটা ফেস করেছি সেটা হলো ফোনটা বেশ বড় এবং ভারী, তাই যেভাবে খুশি সেভাবে গেম প্লে করতে পারবেন না। হিটিং ইস্যু নেই, তবে এর টাচ সেন্সিটিভিটি আমাকে খুব একটা খুশি করতে পারেনি, আর ব্যাটারি কনজাম্পশন ঠিকঠাকই লেগেছে। সো আমার ফাইনাল ভার্ডিক্ট, এই ফোনটি মূলত মিডিয়া কনজিউমারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে, তাই হেভি গেমারদের জন্য এই ফোনটি নয়। তবে যদি আপনি শখের বা মডারেট গেমার হয়ে থাকেন সেক্ষেত্রে এই ফোনটি আপনার জন্য ঠিক আছে। এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটা আমার কাছে একেবারে ঠিকঠাক লেগেছে এবং এটার স্পিডও ভালো, সো এখানে নো ইস্যু। এর ফুল সেটআপকে পাওয়ার আপ করার জন্য ব্যবহার করা হয়েছে 5200 mAh ব্যাটারি। অবশ্যই এটা হিউজ, বাট সমস্যা হয়ে গিয়েছে যে এর বক্সে দেওয়া হয়েছে মাত্র 10W-এর একটি চার্জার, যেটা দিয়ে একে ফুল চার্জ করতে পারবেন প্রায় 3.5 ঘন্টার মতো সময়। এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। যাই হোক, বাজেটের কথা মাথায় রেখে অবশ্য এই ব্যাপারটা একটু ছাড় দেওয়া যেতেই পারে, কি বলেন? সিঙ্গেল চার্জে আপনি প্রায় 2 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন যদি নর্মাল ইউজার হয়ে থাকেন, আর সাব্বিরের মতো ইউজার হলে তো একদিনে চার্জ শেষ হয়ে যাবে আর কি। এবার চলে এলাম এর ক্যামেরা পারফরমেন্স নিয়ে। আর এর ক্যামেরাতে আমি খুব একটা খুশিও না আর খুব একটা অসন্তুষ্টও না, মানে মাঝামাঝি একটা ব্যাপার আর কি। যাই হোক, বাজেট বিবেচনায় একে একেবারে উড়িয়েও দেওয়া যাচ্ছে না। এর 16 MP মেইন সেন্সরে তোলা ছবিতে ডিটেইলের একটু ঘাটতি থাকলেও কালারগুলো বেশ স্যাচারেটেড এবং বোল্ড, কিছু কিছু লাইটিং কন্ডিশনে ওভার স্যাচারেটেড মনে হয়েছে আমাদের কাছে। এই বাজেটে ভালো ডাইনামিক রেশিও আশা করা ভুল, এবং ইনফিনিক্স হট 10 এর ক্ষেত্রেও হয়েছে সেটা। কালার টোন ওয়ার্ম এবং লো লাইটে ছবিগুলো অনেক সফট হয়ে যায়, তবে ভালো লেগেছে অলমোস্ট সব কন্ডিশনে শাটার স্পিড ভালো ছিল। আজকাল 4টা ক্যামেরা না দিলে মানুষ ফোন কিনতে চায় না, সুতরাং দেওয়ার দরকার ইনফিনিক্সও দিয়ে রেখেছে। আর মেইন সেন্সরের পাশাপাশি আর যে ক্যামেরাগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে ম্যাক্রো সেন্সর 2 MP, আর একটা ডেপ সেন্সর সেটাও 2 MP, আর একটা রয়েছে QVGA লাইট সেন্সর। আমি জানি না এটার খুব একটা দরকার আছে কি নাই, তবে পার্সোনালি আমি মিস করেছি একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, কারণ এই এত শত ক্যামেরা না দিয়ে যদি একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতো তাহলে কাজে আসতো আর কি। সামনে 8 MP সেলফি ক্যামেরা দেওয়া আছে এবং এর কোয়ালিটি ওকে টাইপের, কাজ চলে যাবে কোনো রকমে, জাস্ট ওভার এক্সপোজ হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে, এটা বাদে আর সব কিছু ঠিকঠাক লেগেছে আমার কাছে। ভিডিওতে কোনো স্টাবিলাইজেশন নাই, সুতরাং আউটডোরে ভিডিও করে খুব একটা মজা পাবেন না, কাপাকাপি একটা অবস্থা আর কি। আর ইনডোরে কিন্তু ভালোই, আপনি যদি ট্রাইপড ইউজ করেন এবং টুকটাক কন্টেন্ট ক্রিয়েশনের ইচ্ছা থাকে তাহলে ইনফিনিক্স হট 10 বেশ ভালো একটা অপশন হতে পারে খুব কম দামের মধ্যে। আর এটা বোঝানোর জন্য আমাদের ভিডিওর এই অংশটা আমরা রেকর্ড করেছি ইনফিনিক্স হট 10 দিয়ে। প্রিয় দর্শক, আমরা ভিডিওর এই অংশটি রেকর্ড করেছি ইনফিনিক্স হট 10 এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আপনারা বুঝতে পেরেছেন অলরেডি এর কোয়ালিটি কেমন হতে পারে। আজকাল অনেকে অনলাইনে ক্লাস করেন, অফিস আদালত সব কিছু এখন অনলাইনে হচ্ছে, সুতরাং তাদের জন্য আমার মনে হয় এটা বেস্ট একটা অপশন হতে পারে। ও বাই দ্য ওয়ে, আপনারা যে সাউন্ড এখন শুনছেন সেটা সরাসরি এই মোবাইল দিয়ে রেকর্ড করা। ওয়েল, এবার চলে এলাম ফোনটার দামের প্রসঙ্গে। অফিসিয়াল ওয়ারেন্টি সহ সারা দেশে ফোনটা পাওয়া যাবে 12,990 টাকায়। আচ্ছা, তো পার্সোনালি আমার কাছে মনে হয় ওই 990 টাকা যদি বাদ দেওয়া যেত তাহলে বেশি খুশি হতাম আমি আর কি, কিন্তু আমার ইচ্ছে মতো তো আর সব কিছু হবে না। যাই হোক, 13,000 টাকাও কিন্তু খুব একটা খারাপ দাম না, আশা করছি যে ভালোই মার্কেটে পাল্লা দেবে অন্যান্য মডেলের সাথে আর কি। আপনি চাইলে গিয়ার পিকারে অর্ডার করতে পারেন, অনলাইন বেসড একটা ট্রাস্টেড সব গিয়ার পিকার, তাদের সম্পর্কে বিস্তারিত সব কিছু আমি ভিডিও ডিসক্রিপশনে লিখে দিচ্ছি, গো গিভ ইট এ ট্রাই। আচ্ছা, এইবার আমি একেবারে একটা কনক্লুশনে চলে এসেছি, এই ফোনটা আসলে কাদের জন্য? মূলত যারা প্রচুর মাল্টিমিডিয়া কন্টেন্ট উপভোগ করেন, বিশেষ করে ইউটিউব বা অনেকে মুভি টুভি দেখেন আজকাল ফোনে, আর প্রচুর সোশ্যাল মিডিয়াতে সময় দেন আমাদের সাব্বিরের মতো, মূলত এই ফোনটা তাদেরকে টার্গেট করে বানানো হয়েছে। প্লাস যারা শখের গেমার আর কি, মানে টুকটাক মাঝে মাঝে একটু গেম টেম খেলেন আর কি, হেভি গেমার না, মূলত এই ফোনটা তাদের জন্য একেবারে পারফেক্ট একটা চয়েস হবে। বাট আপনি যদি হেভি ইউজার হন অথবা একেবারে হার্ডকোর গেমার হন তাহলে ভাই এটার থেকে দূরে থাকাই ভালো। অনেক বকবক করলাম ইনফিনিক্স হট 10 নিয়ে, আর বকবক করতে করতে চলে এলাম আমাদের আজকের ভিডিওর প্রায় শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আমাদের ভিডিও কেমন লাগছে আপনাদের? আপনারা তো জানাচ্ছেন না, একটু কমেন্ট করেন, জানিয়ে দিন কীরকম লাগছে আমাদের ভিডিও, আরও কী কী করা যেতে পারে ভবিষ্যতে, আরও কী কী নিয়ে ভিডিও দেখতে চান, এই সমস্ত সব কিছু, কারণ আপনারাই কিন্তু টেক টু দ্য পয়েন্টের প্রাণ। আপনাদের মতামত যদি আমাদেরকে না জানান তাহলে আমরা কীভাবে বুঝবো বলে? তো বাই দ্য ওয়ে, আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমরা পড়ি এবং সেগুলোকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করি, সুতরাং কিপ্রামি করবেন না, এখনই 2 মিনিট সময় দেন, জানিয়ে দেন কীভাবে আপনাদের আরও খুশি করতে পারি আমরা।
আর যারা টেক রিলেটেড আড্ডা ভালোবাসেন তারা জয়েন করে ফেলুন আমাদের ফেসবুক গ্রুপে, ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করেননি ভাইয়া সাবস্ক্রাইব করে ফেলুন আর হয়ে যান টেক টু দ্য পয়েন্ট পরিবারের সদস্য। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। আলো আধারের খেলা, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার, কারণ নয় শুধু যে আমার।